ইস্যুতে বিভিন্ন ধরনের মতামত দিয়েছেন। আসলে এবারে যুদ্ধ অপরাধীদের বিচারের ব্যাপারে প্রসঙ্গে আসি। একজন কলার মানে বলেছিলেন, মন্তব্য করেছিলেন, যুদ্ধ অপরাধীদের বিচার সুষ্ঠুভাবে সম্পন্ন হলে বাংলাদেশের জনগণ নতুন আলোয় আলোকিত হবেন। আপনি কি মনে করছেন? আপনার মন্তব্য জানতে চাইছি, যুদ্ধ অপরাধীদের বিচার সম্পন্ন হলে বাংলাদেশের মানুষ নতুন আলোয় আলোকিত হবেন, কলারের এই মন্তব্যকে আপনি কিভাবে দেখছেন? This is very emotional comment and very politically biased comment and this is out of reality. বাস্তবতা বিপরীত তো আবে দেখুন, বর্তমান আওয়ামী গভর্নমেন্ট কিন্তু যুদ্ধবিরোধের বিচার করতে চায় না। আপনারা হয়তো শুনেছেন, আইনমন্ত্রী বারবার বলেছেন সাংবাদিক সম্মেলনে যে আপনারা যুদ্ধাপরাধ এই শব্দটি বলবেন না, বলবেন যে মানবতার বিরুদ্ধে অপরাধ। সুতরাং ওনারা কিন্তু যুদ্ধাপরাধের বিচার করতে চাচ্ছেন না, ওনারা বলতেছেন মানবতার বিরুদ্ধে অপরাধ। এবং আমি যে কথাটা বলবো, সত্যিকার অর্থে আন্তরিকভাবে ওনারা একটি বিচার চায় না। যদি চাইতো এই যে 71-75 মাত্র সময়ে ওনারা ক্ষমতা নিয়েছেন, তো বিচার শুরু করেছেন তখনই করতেন। এবং ওনারা যেহেতু তখন করেন নাই এবং আওয়ামী লীগ আরেকবার ক্ষমতা এসেছিল 1996-2001, তখনও করেন নাই, ওনারা এখন নতুন করে একটা লিস্ট তৈরি করেছেন যে লিস্টের অস্তিত্ব আগে ছিল না। লিস্টে তাদেরকে অন্তর্ভুক্ত করেছেন যারা তাদের রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী, যাদের কারণে তারা মনে করতেছেন তারা ক্ষমতা যাইতে পারেন নাই, ভবিষ্যতে তারা রাজনৈতিক ওনাদের কারণে ক্ষমতা যাইতে পারবেন না। ওনাদেরকে রাজনৈতিক ময়দান থেকে নিশ্চিহ্ন করে দেওয়ার জন্যে আওয়ামী লীগ যুদ্ধবিরোধী বিচার তো ওনারা করবেন না বলতেছেন, যেহেতু পাকিস্তানের যুদ্ধাপরাধের বিচার ওনারা করবেন না, ওনারা ক্ষমা করে দিয়েছেন। বাংলাদেশের কথিত ওনাদের রাজনৈতিক প্রতিনিধিদের বিচার করবেন। সুতরাং এটার সাথে বাংলাদেশের সাধারণ জনগণের সম্পৃক্ততা নাই আমি মনে করব, আমি দাবি করব। এই বিচারের সঙ্গে বাংলাদেশের সাধারণ মানুষের সম্পৃক্ততা নেই, তাহলে যেই দাবি আওয়ামী লীগের পক্ষ থেকে করা হয় যে গত নির্বাচনে নতুন প্রজন্ম যুদ্ধ অপরাধীদের বিচারের দাবিতেই আওয়ামী লীগ এবং ছোট দলকে এই বিপুল বিজয়ে উদ্ভাসিত করেছিল। আমাকে ফেরত দেওয়ার আগে আপনি যে প্রসঙ্গটা এনেছেন সেখানে একটা উত্তর এসে যাচ্ছে। আসলে যুদ্ধ অপরাধীদের বিচারের প্রসঙ্গটা এমন একটা বিষয়, এটা শুধুমাত্র এই বিষয়টা নিয়ে আমরা ওয়ার্কশপ টাইপের কিংবা একাডেমিক আলোচনা করতে পারি, সময়ের স্বল্পতা এটা এটার অরিজিনাল বিষয়টা আসলে আসে না। আমি যদি আপাতত ব্যারিস্টার বকর সাহেবের শব্দগুলো নিই যে এটা ইমোশনাল বাট নট প্র্যাকটিক্যাল, আমি ইমোশনাল বই কি কিন্তু প্র্যাকটিক্যাল এই কারণে যে যুদ্ধ অপরাধীদের বিচারের বিষয়টা 40-50 বছর পরেও প্র্যাকটিক্যাল হয়েছে অনেক জায়গায়। সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের কথা জানেন, নুরেমবার্গ ট্রায়াল জানেন, টোকিও ট্রাইব্যুনালের কথা জানেন, ম্যানিলা ট্রাইব্যুনালের কথা জানেন। আর উনি যেটা দাবি করছেন আওয়ামী লীগ যুদ্ধাপরাধীদের বিচার চায় না, আমি এই জায়গায় যদি বলে যাচ্ছি আওয়ামী লীগ চায় না, কিন্তু যুদ্ধ চলাকালীন সময়ে সংঘটিত মারাত্মক যে অপরাধগুলোতে যারা সরাসরি ভিক্টিম, আমি আমার কথা বলতে পারি, আমাদের একমাত্র শহীদ আমাদের সন্দীপের জাহেদ মুক্তার আমার নানা ভাই, একটা ব্রিজে একটা ভালো মানুষ, সবাই জানে শিক্ষিত একটা মানুষ, যার 5টা ছেলে ডক্টর, পিছন থেকে গুলি করে পাকিস্তানে হত্যা করে গেল এবং পাকিস্তানে এটা কিন্তু আসার কথা ছিল না, এটা বিচ্ছিন্ন দিবে। তো আমার নানার ওই ফ্যামিলিকে, আমি সরাসরি ফ্যামিলির না, এই অপরাধের কারণে যে স্বজন হারানো এটার জন্য যে রেমেডি দরকার, এটা থেকে বঞ্চিত করার সুযোগ কিংবা অধিকার আমলে কি কি কেউ দেবে? আমি যুদ্ধ নিলাম দেবে না, কেউ দেবে না। আইনের শাসনের জন্য, জাস্টিস এস্টাবলিশ করার জন্য আমাদের আইনের ভাষা এগুলো আছে, প্লাস আমরা যে একটা জন্মগ্রহণ করেছি 71 সালে, আমাদের জন্ম তো 71 সালে কোনো সন্দেহ নেই, সে জন্ম লগ্নে আমাদের যদি আত্মপরিচয় আমাদের মিত্র আপন যদি না চিনি এবং মীমাংসা না করি, আমরা কি আসলেই এজ এ নেশন কখনো মাথা উঁচু করে দাঁড়াতে পারবো না? আর অনেক উনি ওনার কথার মধ্যে যদি থাকতে চায়, 72 সাল থেকে 75 সালে উনি প্রথমে বললেন বিচার করেছিল, আবার বললেন বিচার করছেন। আমি একটু
দর্শকদের জন্য আমি খুব ক্লিয়ার করতে চাই যে 1972 সালে দালাল আইনে এটা আরো আলোচনা এখানে এসেছিল। প্রথমে লক্ষাধিক বন্দী হয়েছিল, পরবর্তীতে সুনির্দিষ্ট অভিযোগ পাওয়া গেল, 37,000 উন্নীত হলো, তারপরে আরো সুনির্দিষ্ট বঙ্গবন্ধু যেটা অ্যামনিস্টি দিলেন, কারণ অ্যামনিস্টি দিলেন এই কারণে যে 71 সালের মুক্তিযুদ্ধে যেমন বঙ্গবন্ধুর বিশাল নেতৃত্ব প্রেক্ষাপটে অনেক মুক্তিযুদ্ধে গিয়েছে, ঠিক তাই অনেকে কিন্তু খুব একটা বুঝে পাকিস্তানের পক্ষ নিচ্ছে এমন না, যারা চুপচাপ ছিল। যেমন একটা তথ্য দেওয়া হয় যদি এটা ভুল হয় যে অনেক জায়গায় চেয়ারম্যান মেম্বার এরা কিন্তু বেশিরভাগ 70-তে ইলেকশন হয়েছিল জাতীয় পরিষদের, নর্থ ইউনিয়ন পরিষদের। সো 71-এর মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে বাংলাদেশের ইউনিয়ন পর্যায়ে চেয়ারম্যান বেশিরভাগ ছিল মুসলিম লীগের, তার মধ্যে আমার আপন নানাও কিন্তু একজন মুসলিম লীগের চেয়ারম্যান ছিলেন, কিন্তু ওনারা কোনো ইসলামিক সেন্সে পাকিস্তানের একটা পক্ষ ছাড়া ওনারা কোনো অপরাধের সাথে জড়িত ছিলেন না। অ্যামনিস্টি বঙ্গবন্ধু তাদের জন্য করছিলেন, কিন্তু যারা ইন্টেনশনালি মুক্তিযুদ্ধের বিরোধিতার মধ্যে সীমাবদ্ধ না, শুধু এই কুকর্মের সাথে, গণহত্যা বা জেনোসাইডের সাথে, নারী ধর্ষণের সাথে, অগ্নিসংযোগ লুটপাতের সাথে, এবং বাংলাদেশকে সবসময়ের জন্য একটা মেধাহীন অবস্থা রাখার জন্য বুদ্ধিজীবী হত্যার সাথে জড়িত, তাদের তো ক্ষমা করার কোনো সুযোগ নেই। একটু থামাচ্ছি, আমার কলার আছে, কলার সঙ্গে কথা বলে ফিরে আসবো আপনার কাছে। হ্যালো, সালাম আলাইকুম, কে বলছেন লাইনে? হ্যালো, সালাম আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আমি লন্ডন থেকে বলছি, লন্ডন থেকে বলছি। আপনার যুদ্ধ হলো যে ব্যাপারটা নিয়ে প্রথমে উপস্থাপনা করেছিলেন আপনি, যে বলছেন আওয়ামী লীগ যুদ্ধ হলাদের বিচার চায় না, আমি ওই উপজেলাকে উদ্দেশ্য করেই বলবো যে আওয়ামী লীগ যদি বিচার নাই চায়, গত নির্বাচনের আগে যে জনগণ আওয়ামী লীগকে ম্যান্ডেট দিয়েছিল, যে ইশতেহার দিয়েছিল, আমরা যুদ্ধ হলাদের বিচার করবো, আপনি আমাকে ভোট দেবেন কিনা, আপনি যদি আমাকে ভোট দেন আমি যুদ্ধ হলাদের বিচার করবো, আপনি ভোট না দিলে আমি এটা বুঝবো না। আওয়ামী লীগ যে ম্যান্ডেট নিয়ে এসেছে, সে যদি মনে করেন, উনি যদি মনে করেন, সকল যদি মনে করেন 71 থেকে 72 পর্যন্ত বিচার না হয়, আওয়ামী লীগের একাত্তর ম্যান্ডেট যে আমরা যুদ্ধ করার যে বিচার করবো, আপনি আমাকে ভোট দেন, মানে জনগণ ভোট দিয়েছে, এটা আওয়ামী লীগের একা দাবি না, এটা জনগণের দাবি, আর সেই দাবি বাস্তবায়ন জনগণ করবে যে কোনো তার বিনিময়ে। আপনি বলছেন যুদ্ধ অপরাধীদের বিচার জনগণের দাবি। আমি পরবর্তী কলের কাছে যাচ্ছি। হ্যালো, সালাম আলাইকুম, কে বলছেন লাইনে? কলার আপনার টেলিভিশনের শব্দটি কমিয়ে টেলিফোনের মাধ্যমে আমাদের সঙ্গে কথা বলুন। ওয়ালাইকুম সালাম, বলুন। জি, আমার প্রশ্নটি হচ্ছে ব্যারিস্টার আবু বকরকে কয়েকটি প্রশ্ন। অনুষ্ঠানের শুরু থেকে বললেন যে জাতীয় জোট সরকারের আমলে দুর্নীতি কম হয়েছে, তো আমার প্রথম প্রশ্নটি হচ্ছে যে দুর্নীতিতে একাধিকবার চ্যাম্পিয়ন হওয়া এটি কি দুর্নীতি কম হয়েছে এটি প্রমাণ করে? আমি ব্যাচার আবু বকরের বেশ কয়েকটি টেলিভিশন প্রোগ্রাম দেখেছি, উনি অনেক প্রিপেয়ার হয়ে আসেন, চমৎকার কথা বলেন, কিন্তু উনি একটি তথ্য বিধায় কোন জায়গায় ভুল করেছেন, সেটি হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক্রমণ হলের ছাত্র আবু বকর হত্যার ঘটনায় উনি বললেন যে ছাত্রলীগের কাউকে গ্রেপ্তার করা হবে, ওই ঘটনায় ছাত্রলীগের সভাপতি সহ এক্রমণ হল শাখার কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে। আমি সঠিক জানি না যে তাদের বিরুদ্ধে কি চার্জ গঠন করা হয়েছে। না, তারা চার্জযুক্ত আসামি না, কোলা তারা চার্জযুক্ত আসামি না, এবং চার্জযুক্ত কাউকে অ্যারেস্ট করা হয়নি। আমার আরেকটি প্রশ্ন হচ্ছে ইডেন কলেজের ছাত্রীদের মঞ্চে মনোরঞ্জনের জন্য পাঠানো হয়, আমি জানি যে ইডেন কলেজের যে ছাত্রলীগের যে গ্রুপ তাতে সিট দখল, চাঁদাবাজি অনেক কিছু আছে, কিন্তু মনোরঞ্জনের জন্য পাঠানো হয় এরকম খবর আসলে আমি মিডিয়ায় দেখিনি। আমি খুবই উপকৃত হব উনি যদি দয়া করে বলেন যে কোন মিডিয়ায় এসছে, কারণ প্রবাসে থেকে আমি বাংলাদেশের পত্রপত্রিকা এবং টিভি গুলিতে নিয়মিত দেখার চেষ্টা করি, দেশের খোঁজ খবর রাখি, সেক্ষেত্রে আমি খুবই উপকৃত হয়েছি কোন মিডিয়ায় এসছে। আচ্ছা, ধন্যবাদ স্যার। আপনার তিনটা প্রশ্ন আমরা পেয়ে গেছি, যেহেতু সময় অত্যন্ত অল্প, আমার প্যানেল মেম্বারদেরকে উত্তরে দিতে হবে, প্লাস আমরা যে আলোচনায় ছিলাম সেই আলোচনায় ফিরে যাচ্ছি। আমার প্রতি কোশ্চেন গুলো এসেছে, আমাকে একটু আমরা ফিরে আসবো আলোচনা আপনি আপনার প্রশ্নের উত্তরে, কিন্তু তার আগে আপনি আপনার বক্তব্যটি শেষ করুন। যুদ্ধাপরাধীদের ক্ষেত্রে আপনি বলছিলেন 72 থেকে 75-এর